হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আই হেভ ইউ আর ফাইন তো গত কয়েকদিনে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যদি আমি পর্তুগালের পাসপোর্ট পাই তাহলে আমি কি লন্ডনে বা নেদারল্যান্ডস বা সুইডেনে কি আমি জব করতে পারব দেন আবার অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমি যদি স্পেনের পাসপোর্ট পাই তাহলে আমি কি ফ্রান্সে বা ইতালিতে আমি কি জব করতে পারবো বা আমি কি সেখানে সবসময় থাকতে পারবো তো এরকম নানান প্রশ্ন আছে তারা কে বলতেছেন পর্তুগাল থেকে বা স্পেন থেকে মাল্টা লাতবিয়া লিথুনিয়া পোল্যান্ড যে এইসব দেশ থেকে পাসপোর্ট পেলে তারা কি অন্য দেশগুলোতে জব করতে পারবে কি না যেমন লন্ডন জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে যেমন এই দেশগুলোতে তারা জব করতে পারবে কিনা তো আমি আজকে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি মেক করলাম সো আপনারা সবাই অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আমার চ্যানেলে সবসময় ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো আমাদের আগে জানতে হবে যে সেনজেনভুক্ত মানে কী সেনজেনভুক্ত হলো যে ইউরোপিয়ান ছাব্বিশটি কান্ট্রি তারা একত্রে একটি চুক্তিপত্রে যুক্ত হয়েছেন তো এখানে একটি দেশের ভিসা মানে হলো ছাব্বিশটি দেশের ভিসা যেমন হলো আপনি একটি দেশের ভিসা দিয়ে আপনি ছাব্বিশটি কান্ট্রিতে ঘুরতে পারবেন বিকজ হলো এই ছাব্বিশটি কান্ট্রির মধ্যে প্রত্যেক নাগরিকের সমান ক্ষমতা সমান পাওয়ার যেমন ধরুন সব জায়গাতেই ধনী গরিব আছে তো অবশ্যই সেখানেও আছে যেমন ছাব্বিশটি কান্ট্রি তো সমান না এখানে ধনী কান্ট্রি বা গরিব কান্ট্রি আছে যেমন হচ্ছে নরওয়ে সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ড লুকসমবার্গ ফ্রান্স জার্মানি এই দেশগুলো খুব বড়ো কান্ট্রি খুব রিচ কান্ট্রি কিন্তু এর মধ্যেও কিছু গরিব কান্ট্রি আছে যেমন চেক রিপাবলিক রোমানিয়া লাতভিয়া লিথুনিয়া এই দেশগুলো কিন্তু ধনী গরিব হলেও কিন্তু এই সকল দেশের নাগরিকের সমান ক্ষমতা সমান পাওয়ার কারো কোনো কম বেশি নেই তাহলে যদি আপনি পর্তুগালের পাসপোর্ট পান তাহলে আপনি অবশ্যই ছাব্বিশটি কান্ট্রির মধ্যে সবসময় জব করতে পারবেন থাকতে পারবেন কোনো সমস্যা নেই বাট শুধু যে ইউরোপ তা না আপনি চাইলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেই কোনো কান্ট্রি থেকে আপনি জব করতে পারবেন যদি আপনি পর্তুগালের পাসপোর্ট পেয়ে থাকেন কারণ পর্তুগালের পাসপোর্টের অনেক ক্ষমতা কিন্তু আমরা অনেকেই তা জানি না আমরা মনে করি পর্তুগালের পাসপোর্ট হয়তো বা অনেক ছোট বা মূল্যকম কিন্তু আসলে পর্তুগালের পাসপোর্টটি আমেরিকা কানাডা থেকেও অনেক শক্তিশালী কিন্তু কানাডা আর আমেরিকার চেয়েও পর্তুগালের বেতন কম কিন্তু তারপরেও পর্তুগালের পাসপোর্টের মূল্য বেশি সেটার ক্ষমতা বেশি তো আপনারা পর্তুগাল হোক বা স্পেন হোক বা পোল্যান্ড হোক বা মাল্টা বা লিথোনিয়া লাদভিয়া বা যেই কোনো কান্ট্রিতে হোক যদি আপনার রেড পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনি ওয়ার্ল্ডের যেই কোনো কান্ট্রি থেকে জব করতে পারবেন কোনো সমস্যা নেই একদম ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেই কোনো কান্ট্রিতে গিয়ে আপনি জব করতে পারবেন কোনো সমস্যা নেই তো আই হোপ যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন সো যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেব যদি না পারি তাহলে অবশ্যই আপনার জন্য ভিডিও মেক করব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় আমার এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি সো আপনারা ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন